नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। श्री रूप मित्रा चौधरी के समर्थन में फरक्का में निश्चित प्रमाणिक ने किया अभियान। फरक्का मुर्शिदाबाद में रैली के लिए 8 किलोमीटर पैदल तय किया सफर। মমতা বন্দ্যোপাধ্যায় পাগল, ওনার কথার উত্তর দেওয়ার কোনো অর্থই হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে উত্তরবঙ্গের 8টির মধ্যে 8টি সিটে উনি বিপুল ভোটে হারতে চলেছেন, যে কারণে পাগল হয়ে কখনো কর্মীদেরকে বলছেন যে বিজয় মিছিল করবার জন্য, কখনো নির্বাচন কমিশনের দোষ দিচ্ছেন, কখনো আবার তিনি মঞ্চ থেকে সরকারি কর্মচারীদেরকে মন্দি প্রদর্শন করছেন, পুলিশদের হুমকি দিচ্ছেন। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক বিভ্রাট ঘটেছে, ওনার ইমিডিয়েট আমার মনে হয় চিকিৎসার প্রয়োজন। উনি আর একটা কথা বলেছেন যে গুজরাটের দাঙ্গা মোদি, সে মোদির একটা ভোট নাও দাঙ্গাবাজ, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় সবচাইতে বড় ক্রিমিনাল। মমতা বন্দ্যোপাধ্যায় একটা উচ্ছৃঙ্খল মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আছে বলে আজকে বাংলার গরিমা, বাংলার মান সম্মান, বাংলার মহিলাদের সম্মান, বাংলার যুবদের ভবিষ্যৎ সব কিছু ধূলিসাৎ। উনি ঈদ শেষ হতে ফের পরিযায়ী শ্রমিকরা পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে, তাহলে কি সত্যি কি রাজ্যে কাজ নেই বলে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে? নিশ্চিতভাবে বাংলায় কোনো, এখানে এক কথায় বলা যায় যে নতুন কোনো ইন্ডাস্ট্রি আসেনি, বাংলায় কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি, এবং বাংলার কিছু কিছু দেখা যাচ্ছে তো যে মুখ্যমন্ত্রী যাদেরকে ক্যান্ডিডেট করেছেন তারা ইটভাটার চিমনির ধোঁয়াকে দেখিয়ে বলছেন যে কলকারখানা হয়েছে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে খড়গ্রামে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে একটা বচসা হয়, তারপরে ওখানে দুটো গুলি ফায়ার হয়, সেখানে কংগ্রেসের অভিযোগ যে তৃণমূল কর্মীরা গুলিটা চালিয়েছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস নামেই, তৃণমূল মানেই ভায়োলেন্স, এবং ভায়োলেন্সের আর একটা রুটি হচ্ছে তৃণমূল মানুষকে ভয় দেখানো, খুন খারাপি, মানুষকে উত্তক্ত করা, বিরক্ত করা, এছাড়া তৃণমূল রাজনীতি করতে পারবে না। তৃণমূলের যে সাংগঠনিক স্ট্রাকচার সেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে, সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস মৃত, এবং শুধুমাত্র আমরা যেটা দেখছি সেটা তৃণমূল কংগ্রেসের স্কেলিটন, এবং তৃণমূল কংগ্রেসের যে এখন শুধুমাত্র কিছু হাতে গোনা কয়েকজন গুন্ডা এবং পুলিশের দ্বারা তৃণমূল কংগ্রেস দলটা পরিচালনা। যে না ভাই, কেউ তলব করা হয়েছে সিবিআই, তিন মেয়ে তলব করা হয়েছে 3 তারিখে, কি বলবেন? আজকে ব্রিগেড ময়দানে একটা বডি পাওয়া গেছে, নিরাপত্তা কোথায় মনে করছেন? আজকে ব্রিগেড ময়দানে একটা বডি পাওয়া গেছে, তাহলে রাজ্যের নিরাপত্তা কোথায় মনে করছেন? ওখানে বডি, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, এবং আমার মনে হয় যেভাবে সারা রাজ্য জুড়ে সন্ত্রাস এবং একটা এক কথায় বলবো যে একটা অশান্তির বাতাবরণ সারা রাজ্য জুড়ে তৈরি হয়েছে, আপনারা দেখেছেন সন্দেশখারিতে সেখান থেকে কীভাবে বিদেশি অস্ত্র এবং পুলিশের অস্ত্র সেখান থেকে উদ্ধার হচ্ছে, নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের যে গুন্ডারা কোথাও সম্মিলিতভাবে তারা কিন্তু এই ধরনের বেশ কিছু যে ঘটনা এখন পর্যন্ত ঘটেছে সেই ঘটনাগুলো এদের চোখসাজিশ রয়েছে, এবং পশ্চিমবঙ্গ পুলিশকে, প্রশাসনকে তৃণমূল কংগ্রেস ভুল পথে পরিচালিত করছে, ভুলভাবে ব্যবহার করবার চেষ্টা করছে, ক্ষমতার অপব্যবহার করছে। মুখ্যমন্ত্রী আরেকটা কথা বলেছে যে সিএ লাগু কল হলে আপনাদেরকে সব বাইরে পাঠিয়ে দেবে, ওই জন্য আমাকে ভোট দেন, কি বলবেন? দেখুন, আপনাদেরকে নিশ্চিত করে বলি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এটা যারা বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে এদেশে এসে আশ্রয় নিয়েছে তাদের অধিকার দেওয়ার আগে এই সিএর ফলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কারোর কোনোরকম অধিকার হরণ হবে না, কারোর নাগরিকত্ব যাবে না, এটা আমি অন ক্যামেরা দায়িত্ব নিয়ে বলি। আজকে কুণাল ঘোষ কলকাতা রক্তদান শিবির থেকে তাপস রায় প্রশংসা করেছেন, কি বলবেন? কুণাল ঘোষ, এক কথায় বলবো যে এই ধরনের লোক প্রত্যেকটা দলের জন্যই ক্ষতিকারক, যে দলেই থাকবে সেই দলেরই ক্ষতি করবে। স্বাভাবিকভাবে এই সমস্ত লোক, এদেরকে নিয়ে বক্তব্য দেবার আমার কোনো রুচিবোধ নেই, তবে বলবো যে এই ধরনের লোক কোনো দলের জন্যই ভালো। শেষ করছেন, গত 2019 সালে লোকসভা ভোটে যে প্রার্থী ছিল যদি সামান্য ভোটে এখান থেকে হেরেছে, আজকে তো প্রচার করলেন, তাহলে কী মনে হচ্ছে এবারে কতটা ভোটে জিততে পারবেন? কেমন সাড়া পেলেন? নিশ্চিতভাবে সাধারণ মানুষের যে সাড়া পেয়েছে, যেভাবে সাধারণ মানুষ কাতারে কাতারে মানুষ তারা পদযাত্রায় পা মিলিয়েছে, যেভাবে এই প্রচণ্ড প্রখর গরমকে উপেক্ষা করেও বহু সাধারণ মানুষ এই দুপুরে দুপুর থেকে আমাদের র্যালি চলছে,
আমরা দেখেছি যে সাধারণ মানুষ দুহাত ভরে আশীর্বাদ করার জন্য রাস্তার দুহাত ভরে তারা দাঁড়িয়েছে। নিশ্চিতভাবে বলতে পারি এবারের নির্বাচনে এখান থেকে শিরোপাধি কমসে কম 50,000-এর বেশি ভোটে এখান থেকে।